আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি একটু একটা ডে ট্রিপ দেওয়ার জন্য বের হচ্ছি, অবসর সময়টা কাটানোর জন্য। তো আজকে আমি মূলত যাব সাপোদে, আর এটি হচ্ছে পোল্যান্ডের সবচাইতে প্রসিদ্ধ সি বিচের মধ্যে একটি, এবং এটি হচ্ছে গিদাক্সের খুব কাছাকাছি। তো আজকে সেই সাপোদ বিচটা ঘুরবো এবং সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সাপোদের বিচটা। আশা করি সাথেই থাকবেন। দীর্ঘ 2 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষ করে আমি এই মুহূর্তে সাপোদ রেল স্টেশনে নামলাম, এবং এখান থেকে পায়ে হাঁটা পথে আমাকে আরও 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। চলুন সামনে যাওয়া যাক। শেষ করে বিচের একদম ঠিক সামনে এসে পৌঁছে গেলাম। আর এখানে যে ওয়ালকওয়ে ব্রিজটা আছে, আসলে এখানে ওয়ালকওয়ে ব্রিজটা উঠতে গেলে টিকিট কাটতে হয়। আপনারা পাশে টিকিট কাউন্টারটি দেখতে পাচ্ছেন, প্রতিটি টিকিটের মূল্য 9 জলতি করে। এবং এই ওয়ালকওয়েটার ব্রিজটা ওগুলো সমুদ্রের অনেক গভীর পর্যন্ত চলে গিয়েছে, এবং এখানে যদি অনেক পর্যটকরা নিজেরা ব্যক্তিগত বোট এবং জাহাজ ভাড়া করে সমুদ্র গভীরে ভ্রমণ করে। সৌভাগ্যক্রমে আজকের আবহাওয়াটা অত্যন্ত চমৎকার ছিল, প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, যার জন্য সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল। আর এই টলটলে সমুদ্রের পানি দেখে আসলে লোভ সামলে রাখা তাই। আর সমুদ্রে এই যে সোয়ানগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাজহাঁসগুলো, এগুলো সমুদ্রের সৈকতের সৌন্দর্যকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হয়তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আর একটি কথা বলতেই হয়, এখন যেহেতু কোভিড-19 সময়, সবাই অবশ্যই হাইজিন মেনটেন করবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। তবে পোল্যান্ডে যেহেতু এখন অবস্থা স্বাভাবিক আছে, অনেক ধরনের বিধি নিষেধ সরকার থেকে তুলে নেওয়া হয়েছে। আশা করি বাংলাদেশেরও শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে। আল্লাহর কাছে সেই প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।